এবার গলায় ও কানে কুমির পেঁচিয়ে বিদেশ গেলেন উর্বশী রাউতেলা। একটি দুটি নয়, একই সাথে চার চারটি কুমির নিয়ে ঘুরে বেড়ালেন অভিনেত্রী। এক একটি কুমিরের দাম আস্ত আস্ত রাজকীয় ভিলার সমান। এমন কুমির যা কেনার সাধ্য নেই নীতা আম্বানিরও। হঠাৎ কুমির পেঁচিয়ে কেন সাজলেন অভিনেত্রী? উর্বশী রাউতেলা বলিউডের অন্যতম চর্চিত একটি নাম। তিনি যাই পোস্ট করেন তাই হয়ে যায় ভাইরাল। লাক্সারিয়াস ফ্যাশনের কারণে প্রায়শই সংবাদ শিরোনামে থাকেন এই মডেল অভিনেত্রী। এবার কান চলচ্চিত্রে রীতিমতন শোরগোল ফেলে দিয়েছেন এই অভিনেত্রী। এমন কাণ্ড বাঁধিয়েছেন যা দেখে হকচকিয়ে গেছে গোটা বিশ্ব। নেটিজেনরা বলছেন একই অবস্থা উর্বশীর। নেটিজেনরা এমন শোরগোল ফেলবেন নাই বা কেন বলুন তো? নায়িকা যে রীতিমতন গলায় কুমির জড়িয়ে চলে এসেছেন যা দেখে শিউরে উঠছে কান ফেস্টিভ্যালের সকলেই। না, অবাক হওয়ার মতো কিছুই নেই। লাশময় উর্বশী চিড়িয়াখানা থেকে কোনো কুমির নিয়ে যাননি। নায়িকা গলায় যে দুটি কুমির বেঁধে গিয়েছেন সেগুলো নড়েও না চড়েও না, প্রাণহীন কুমির। আসলে উর্বশীর গলায় ঠাই পাওয়া দুটি কুমির হলো বহুমূল্যের নেকলেস। অবশ্য উর্বশীর গলায় থাকা এই নেকলেসকে ঘিরে উঠে পড়ে লেগেছে নেটিজেনদের একাংশ। কেউ বলছে অভিনেত্রীর গলায় থাকা কুমিরগুলো জীবিত হলে ক্যামেরাম্যানরা ভয়ে পালাতো। আবার কেউ কেউ এই কুমিরগুলোকে টিকটিকির সাথে তুলনা করছেন। তবে এই আজব ডিজাইনের হারকে কেন্দ্র করে ট্রোল যতই হোক না কেন, উর্বশীর গলায় এই হার চাপতে না চাপতেই হারটির দাম 200 থেকে বেড়ে দাঁড়িয়েছে 276 কোটি। তবে চুপ করে থাকেননি অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ট্রোলের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। তিনিও পাল্টা জানান, এই হার আসলে পুরুষতান্ত্রিক সমাজের মহিলাদের সাফল্য ব্যর্থতার প্রতীক। চলতি বছরও অনুষ্ঠিত হয়েছে আলোচিত কান ফেস্টিভ্যাল, আর সেখানেই উর্বশীকে দেখা যায় এমন অবতারে।